তোমরা এসসি সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করে দাও বুঝলে কারণটা হচ্ছে জেনারেল কাস্টের মায়েরা পাবে 500 টাকা করে আর যাদের এসসি সার্টিফিকেট আছে সেরকম মায়েরা পাবে 1000 টাকা করে তোমরা যারা কার্ড নেই অথচ অ্যাপ্লাই করলে তারা কিন্তু 500 রেঞ্জে চলে আসবে তোমরা আজকে বাড়ি গিয়ে একটু খবর নাও বাপের বাড়িতে কারুর মানে ঘনিষ্ঠ কারুর ভাই ভাইপো এরকম ভাই ভাইপোর কার্ড আছে কিনা যদি কার্ড থাকে তোমরা সেই কার্ড বানানোর জন্য সব রেডি করে সোমবার 11টা থেকে 2টা পর্যন্ত আর বুধবার 11টা থেকে এখানে কি জন্য এসেছেন আপনার কি ভাতা চালু হয়ে গেছে আপনি কি লক্ষ্মীর ভান্ডারে পয়সা পেতে এই জন্য এসেছেন আজকে সবাই দাদা আজকে এখানে দেখলাম অনেক মহিলা জুটেছে কারণটা কি আজকে এটা আমাদের মৈতন গ্রাম পঞ্চায়েতের সোনাকুনিয়া গ্রাম সংসদের মহিলাদের ডাকা হয়েছিল মূলত দুয়ারে সরকার আমাদের 20 তারিখ ডেট দেওয়া হয়েছে সেই দুয়ারে সরকারে এবার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে মহিলারা অ্যাপ্লাই করবেন ভোটের আগে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে 25 থেকে 59 বছর বয়সী মহিলাদের জন্য একটি স্কিম করা হচ্ছে যার নাম হচ্ছে আগামী দিনে করা হবে যার নাম হচ্ছে লক্ষ্মীর ভান্ডার তো মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় আবার মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন এবং তিনি তার যে প্রতিশ্রুত প্রকল্প লক্ষ্মীর ভান্ডার সেই প্রকল্প রূপায়ণের পথে আমাদের দুয়ারে সরকারে আগামী দিনগুলোতে এনাদের অ্যাপ্লিকেশনগুলো নেওয়া হবে আজকে মূলত ওই ব্যাপারেই মহিলাদের অ্যাওয়ার করা হলো সঙ্গে দুয়ারে সরকারের ফর্ম দেওয়া হলো এবং অন্যান্য কি কি কাগজপত্র লাগবে তাদের বা ছবি টবি যা লাগবে সেই ব্যাপারে তাদেরকে বলা হলো তো তারা সেই প্রস্তুতি নেওয়ার জন্য আজকে এখানে উপস্থিত হয়েছিলেন তাও কতজন মহিলা জুটেছিল আজকে এখানে ধরুন আমাদের প্রায় 250 মহিলা উপস্থিত হয়েছিলেন এবং তাদের ভেতরে ধরে নিন 10 জন মতো বয়স্ক মহিলাও চলে এসেছিলেন যাদেরকে বলা হলো আগামী দিনে বার্ধক্য ভাতা অ্যাপ্লাই করার জন্য বাদবাকি 59 বছর 25 বছর থেকে 59 বছর বয়সী সকল মহিলাই যারা স্বাস্থ্যসাথী কার্ড পেয়েছেন তারা একটা পরিবার হিসেবে বিবেচিত হবেন এবং তারা এই ইয়েটা করবেন আচ্ছা আপনারা অ্যাপ্লাই করবেন ফর্মটা কি আপনারা দিলেন না দোকান থেকে ওনারা কিনলেন না আমরা ফর্মগুলো ছাপাই করে নিয়ে এসেছিলাম এবং আমরা ফর্ম দিয়েছি আগামী দিনেও যারা বাকি পড়ে গেলেন তাদের হাতেও আমরা ফর্ম পৌঁছে দেবো দিদি আজকে এখানে আপনাদের এত ভিড়ভাট্টা কেন এখানে ভিড়ভাট্টা হয়েছে মমতাদি বলেছিলেন যে লক্ষ্মী ভান্ডার করে দেবেন সেই জন্য সবাই মিলে আমরা এসেছি লক্ষ্মী ভান্ডারের জন্য আবেদন আপনারা কি সবাই এখানে মিলে ফর্মটা ফিল আপ করে দিচ্ছেন হ্যাঁ করে দিচ্ছি কতজন এখানে তাও আপনারা সবাই এসেছেন সবাই এসেছেন লক্ষ্মীর ভান্ডারে পয়সা নেওয়ার জন্য সবাই আনন্দিত না এই পয়সাটাতে আপনারা দেখছেন NPS News সবার সাথে সবার মাঝে।